নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে তিন রাশির কেরিয়ারে হঠাৎ ব্যাপক উন্নতির যোগ। কি বলা হচ্ছে, কি কারণে এই উন্নতির যোগ তৈরি হবে, শাস্ত্র মতে কি বলছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, সনাতন ধর্ম অনুসারে শুক্রকে একটি শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই গ্রহ জাতকদের উপর বিলাসিতা এবং সম্পদ বর্ষণ করে। শুক্র যখন ধনু রাশিতে গোচর করে, তখন একটি ব্যক্তির জীবনে অনেক সুখ ও সৃষ্টিকারী কার্যকলাপ নিয়ে আসে। তবে কখনো কখনো এটি কিছু রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে, যা এড়ানো দরকার। শুক্র গ্রহ জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। নতুন বছরে 18 জানুয়ারি প্রথমবারের মতো ধনু রাশিতে পাড়ি দিতে চলেছে। এর ফলে তিনটি রাশির জাতক জাতিকাদের জীবন ইতিবাচক পরিবর্তন আসবে এবং তাদের বাড়িতে অপ্রত্যাশিতভাবে সম্পদের বৃষ্টি হবে। আসুন জেনে নিন যে সেই সৌভাগ্যবান রাশিগুলির সম্পর্কে। প্রথমে বলবো বৃষ রাশির কথা। এই রাশির চাকরুজীবীদের জন্য শুক্রগ্রহের অবস্থান লাভজনক হতে চলেছে। এই গোচরের সঙ্গে তারা কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন, সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন, আপনার বেতন বা পদোন্নতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হয়ে যাবে। যারা নিজের ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য আসন্ন সময়টি চমৎকার হবে। আধ্যাত্মিক কাজের প্রতি আপনার ঝোঁক বাড়তে পারে। তারপরে সিংহ রাশির কথা। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের গোচর খুবই শুভ হবে। এই রাশির পরিবর্তনের কারণে আপনার কর্মজীবনের গতি বৃদ্ধি পেতে পারে। আপনার কঠোর পরিশ্রমের কারণে আপনি পেশাগত জীবনে সাফল্য পেতে পারেন। আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে অনেক বেশি রোমান্টিক হবে। এই সময়টা বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ বাড়িয়ে দিতে পারে। আপনি যদি শেয়ার ফটকা ব্যবসায় জড়িত থাকেন, তবে আপনি লাভ করতে পারবেন। তারপরে বলবো তুলা রাশির কথা। শুক্রের এই গমন তুলা রাশির জাতকদের জন্য অনেক সম্ভব নিয়ে আসছে। আপনার ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক উন্নতি হবে। আপনার বস আপনার কঠোর পরিশ্রম এবং কর্মের জন্য আপনাকে প্রশংসা করবে। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আপনি ডায়েট এবং ব্যায়ামের দিকে মনোযোগ দিন, ব্যবসায় লাভবান হবেন এবং পেন্টিং বা সঙ্গীতের মতো শৈল্পিক এবং জিনিসগুলি নিজেকে জড়িত করা উচিত। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি গুরুবার থেকে ভাগ্য ফিরছে তিন রাশির ক্যারিয়ারে হঠাৎ ব্যাপক উন্নতির যোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন না।